So what's up my dignities? 100 বছর আগেও আমি তোমাদের জন্য ব্লগ করেছি আর তাই হ্যালো গাইস, আমরা আজ একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। রেস্টুরেন্টের নাম বলবো না, কারণ রেস্টুরেন্ট আমাদের প্রমোশনের জন্য এক টাকাও দেয়নি। তো বেসিক্যালি আজকে আমাদের এখানে খেতে আসার পেছনে অনেকগুলো উদ্দেশ্য আছে। এর কিছুদিন আগে বার্থডে গেল, বার্থডেটা হচ্ছে যদি এক দু মাস আগে চলে গেছে, বাট ট্রিটটা আমাদের ডিউ ছিল। সো আমরা সেই ট্রিটটা পাওয়ার জন্য এখানে এসেছি। অ্যান্ড কি খাওয়াবি আমাদের আজকে বল। এক পোচ 30 টাকা 3 পিস, আর বয়েলড এগ 30 টাকা 3 পিস। না, এখানে এখানে মেনু কার্ড থেকে ফার্স্ট দেখতে হবে সব থেকে এক্সপেন্সিভ আইটেম কোনগুলো আছে। আমার যখন কিছুদিন আগে বার্থডে ট্রিট গেছিলো, তখন সব থেকে স্টার্টার্স এসে ওরা যা নিয়েছিল কোল্ড বন্ড করে, আমার সেই জিনিসগুলো সব মনে আছে। এখানে একটা ক্লিপ অ্যাড হবে আমি যখন বিল পেমেন্ট করেছিলাম। আমার জন্মদিনে যেরকম গেছিল এখন আজকে সেরকমই উসুল করা হবে। আজ আমরা ফার্স্ট স্টার্টার্স নেবো, তারপর ইন্ডিয়ান নেবো, চাইনিজ নেবো, সব রকম আইটেম আমরা আজকে ট্রাই করবো। কারণ এই যে এই রেস্টুরেন্টে যে এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর অ্যাম্বিয়েন্সের পরে যে এত কিছু মেনুতে আছে, সবগুলোই তো একটু টেস্ট করে দেখতে হবে নাকি। আমাদের এখন মেনু ডিসাইড হচ্ছিল, তুমি বলো এখানে সব থেকে সিগনেচার আইটেম কী কী আছে, সব থেকে ভালো ভালো দামি দামি আইটেমগুলো। দুটো তন্দুরি রুটি, একটা চিলি মাশরুম, আইটেম চলে এসছে গাইস। ভেরি প্রফেশনাল ফুড ব্লগিং গাইস। ফার্স্ট এখান থেকে আমাদের স্টার্টার্স আইটেম তুমি দেখে নিচে পিছে পড়ে গেছে, বাট ইটস ডাস নট ম্যাটার। সেটাকে এরকম করে নিয়ে একটু ছড়িয়ে তোমার আত্মার শান্তি কামনা করি। ভাই স্টার্টার্সটা কেমন খেতে ভাই? দশে না কেমন, একটু কেমন বলো। এরকম দশে বসে কি ভাই, তুমি ফুড ব্লগার হয়েছো বলো, ফ্লেভার টেভার ভেতরে কেমন ঢুকেছে এসব বলতে হবে। ফুড ব্লগিং করতে গেলে ভাই মাস্ট এটা বলতে হবে যে এই যে জিনিসটা, এই যে মাশরুমগুলো, মাশরুমের মধ্যে মশলাটা খুব ডিপলি ভেতরে গেছে, খুব ভালো লাগছে, খুব ক্রিস্পি জিনিসটা। আর কি কি বলে ভাই ফুড ব্লগে? ভালো লাগছে, অসাধারণ লাগছে। আসছে আসছে, ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট। এটা জাস্ট ওয়াও, ভালো খেতে ভাই। লেজি বংকে আমরা কপি করি না। ক্যামেরাম্যানের পাতলা গোফের নিচে একটু মুচকি হাসি, এটা দেখে একটা জিনিসই মনে পড়ে, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যে খেতে এসেছি, আমরা এসে ভেতরের রুমটা বুক করেছিলাম যাতে কেউ অকওয়ার্ড নয়, মানে আমরা যে এরকম একটু ছ্যাবলামি ক্যাবলামি মারছি এটার জন্য যাতে অন্য কেউ অকওয়ার্ড না হয়, তার জন্য আমরা ভেতরের রুমটাতে বসবো বলেছিলাম। বাট ভেতরের রুমটা যে বুক আছে সেজন্য আমাদের এই কোণের দিকে একটা টেবিল দিয়েছে। বাট এখানে আমরা বাদে সবাই এখানে কাপেল যাচ্ছে, তাই তারা আমাদের দেখে খুব অকওয়ার্ড হচ্ছে। বাট ইটস ডাজ নট ম্যাটার, আমরা আমাদের কাজ করবো, তারা তাদের কাজ করবে, অ্যান্ড আমরা খেয়েও ছিল আগে এক সময়, কিন্তু এখন আর নেই। লোক আমাদের দেখে লজ্জা পাই ভাই, আমরা কি লজ্জা পাবো লোককে দেখে। বেসিক্যালি কি বলতো ব্যাপারটা, আগের বারে আমার ট্রিট ছিল, এবারে সৈকতের ট্রিট, ভাল লাগবে খেতে। পরের বারে যখন নিজের ট্রিট হবে তখন বুঝতে পারবে কোথায় ভাল লাগে। একটা কাপেল আমাদের থেকে অকওয়ার্ড হয়ে চলে যাচ্ছে গাইস। তাহলে কি আমরা এখানে খাওয়ার আমাদের এরকমই স্কিম নাকি আমরা বাড়ি বাড়িও নিয়ে যেতে পারি, এরকম কিছু স্কিম দিয়ে মাসে না এখানে খেতে হবে। বসে খা প্রতিযোগিতা, বসে খেয়ে বেরিয়ে যাও। আমরা লাস্ট 15 মিনিট ধরে ওয়েট করছি আমাদের স্টার্টার্সের পর, আর বাকি যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো কিছু আসেনি ভাই। তখন থেকে স্টার্টার খাওয়ার পর যা ঝাল লেগেছিল, ওই শুধু জলই অর্ধেক শেষ করে দিয়েছি। খাবার কখন আসবে ভাই? আচ্ছা কিছু না, ঠিক আছে, একটু মানে রেস্টুরেন্টগুলো একটু নাম পেয়ে গেলে না একটু লেট করেই আনে, খাওয়ার রেডি হয়েই থাকে। ইচ্ছা করে দেরি করে, ইচ্ছা করে দেরি করে ভাই। এখানে ফুল মেনু মেনু অর্ডার দেওয়ার পরে এখন ক্যালকুলেটার খুলে বসে গেছে, কত লেখা হয়েছে? 150। এটা 150টা কিসের? চিলি মাশরুমের না? চিলি মাশরুম। তারপর তারপর নেক্সট নেক্সট। আরে বলি শিশু আঁখ মে মস্তি তোর খড়ি শর্মায়ে, আয় হায় এক ঝলক দেখলায়ে কবি কবি আঁচল মে ছুপ যায়ে, আয় হায়। এখন আমরা তন্দুরি রুটি দিয়ে ফার্স্ট চিলি পনির ট্রাই করতে চলেছি, অ্যান্ড আমরা
রুটিটা সত্যি নরম গাইস, খুবই নরম রুটিটা, এন্ড গরম থাকার ফলে আরো নরম নরম লাগছে। আর কি বলে ভাই, ফুড ব্লগে রুটিটা খুব সুন্দর সাদা রুটি ফুলেছিল, রুটিটা খুব সুন্দর ফুলেছিল অবভিয়াসলি, এন্ড সাদা রুটি সবার হাতে ফুলে না, সবার হাতে ফুলে না, কিন্তু কাকুর হাতে জাদু আছে গাইস। ভাই চিকেন কষা তো শেষ হয়ে যাচ্ছে ভাই, আর একটা চিলি চিকেন নেওয়া হোক, আমি খাবো না। তোর কেমন লাগছে ভাই, তোর থেকে ওপিনিয়ন জানাটা জরুরি ভাই, ফলোকে কেউ পাতা হচ্ছে না, কেমন লাগছে ভাই? ভালো করে বল ভাই, ফুড ব্লগিং এর মতো করে বল, বিয়ে কি করছিস? পনিরের পিসগুলো খুব সুন্দর গাইস, গরুর দুধটা খুব ভালো দিয়েছে ভাই, কি মাখাচ্ছে ভাই, ওফ ওইয়া পুরো মুখের মধ্যে অর্গাজম হয়ে গেল ভাই। আচ্ছা জন্মদিন হিসাবে খাওয়াচ্ছিস না ভাই, হ্যাপি বার্থডে ভাই, ভাই হাত মিলা ভাই, ভাই এরকম এরকম জন্মদিন যেন মাসে দুবার করে আসে ভাই। আমাদের এই টেবিলের সব ইংরেজের বাচ্চাগুলোকে চামচ দিয়ে খেতে দিয়েছিল, কিন্তু সব চামচ চামচ করে এখন হাত দিয়ে, আমি যেই হাতে খাচ্ছি সেই হাতেই ব্লগ করছি ফোনের ওপরে। ভাই চিকেন কষার হালকা হালকা গ্রেভি লেগে আছে, ঘরে গিয়ে চেটে নিতে হবে। আর ফুড ব্লগিং কী করে করতে হয় দেখো, এরকম একটু চিকেনের পিস নিতে হয়, একটু গ্রেভি নিতে হয়, গ্রেভিটাকে এরকম একটু মাখাতে হয়, দেন এরকম করে নিয়ে ফ্লেভারগুলো মুখের মধ্যে ওয়াশ করে চিকেনের মধ্যে মশলাটা এত সুন্দর পরিপুষ্টভাবে ঢুকেছে, মুরগিটা এত সুন্দরভাবে পোলট্রি ফার্মে বেড়ে উঠেছে, আর কি বলবো। আমাকে বলেছ তিনটে রাইস, আমি দুটো বললাম না দুটো নে, কিন্তু দুটো রাইস নিয়ে একটা শেষ আর একটা অর্ধেক এখনো পড়ে আছে, এটা কে খাবে? এটা আমার দোষ, এখন আমরা খেয়ে দিয়ে একটু হাত ভাত ধুতে এসেছি গাইস, কারণ এখন রাত 8:30 9টা প্রায় বাজে যায়, আমাদেরকে এখন বাড়িও ফিরতে হবে আবার সব। হাত ভাত ধোয়ার পর যত এদিক ওদিক কিছু থাক, বাট এটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন ভাই। রেস্টুরেন্টে আসে খেয়ে দিয়ে বিল বিল মিটিয়ে বাড়ি যাওয়ার এখন পালা, বাট এখন আমাদের মনে পড়েছে যে ভিতরে আসার পর ভাই কোনো সিনেমেটিক শট নেওয়া হয়নি, যাই এখন আমরা একটু রেস্টুরেন্টটা সিনেমেটিক শট নেবো। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। সো গাইস আজকের এই ভিডিও এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ফরওয়ার্ড করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও, কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটার বেস্ট পার্ট কোনটা লেগেছে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিয়ে যাও, অ্যান্ড দেখা হচ্ছে পরের যে কোনো এরকম ছ্যাবলামি মার্কা একটা ভিডিওতে। সো টিল দেন বাই।